ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এসে উপস্থিত হয়েছেন। উমা মহেশ্বর যে মন্দির উপস্থিত হয়েছেন আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উনি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে উমা মহেশ্বর মন্দিরের যে পুজোর সেখানে উদ্বোধন রয়েছে সেটা তিনি করবেন। মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। উমা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মুহূর্তে এসে কিন্তু উমা মহেশ্বর মন্দিরে পুজো দিতে তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। উমা মহেশ্বর মন্দিরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ দীপাবলি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে তিনি উপস্থিত রয়েছেন এবং বেশ কিছু কর্মসূচি রয়েছে আজ। রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উমা মহেশ্বর মন্দিরে। তিনি পূজার্চনা করছেন এবং ওনার এই পূজার মাধ্যমেই কিন্তু উমা মহেশ্বর মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখানে এবং তিনি উমা মহেশ্বর মন্দিরে পুজো দিচ্ছেন। আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আজ আলোর উৎসব দীপাবলি এবং সে আলোর উৎসব দীপাবলিতে মুখ্যমন্ত্রী বেশ কিছু কর্মসূচি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আপনাদের সামনে। তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজধানী আগরতলার যে উমা মহেশ্বর মন্দির রয়েছে সে উমা মহেশ্বর মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। তারপর আরও একাধিক কর্মসূচি রয়েছে ওনার, সেটা আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আজ আলোর উৎসব দীপাবলিতে কিন্তু গোটা রাজ্য সেজে উঠেছে এবং গোটা রাজ্যেই দীপাবলির পাশাপাশি শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন সকলে এবং সেই শ্যামা মায়ের আরাধনায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন উমা মহেশ্বর মন্দিরে।